খবরটা নতুন নয়, বিশ্বকাপের কথা মাথায় রেখে নিউজিল্যান্ড সিরিজে মূল ক্রিকেটারদের বিশ্রাম দেওয়া হবে, সুযোগ দেওয়া হবে বিকল্প ভাবনায় থাকা ক্রিকেটারদের। শেষ পর্যন্ত তাই হলো। নিউজিল্যান্ডের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজের দলের প্রথম 2 ম্যাচের জন্য 15 সদস্যের যে দলটা ঘোষণা করা হলো, তাদের দলের নেতৃত্ব দেবেন লিটন দাস। দলে ফিরেছেন চোট থেকে ফেরা তামিম ইকবাল। গত মার্চে ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ জাতীয় দলের হয়ে খেলা মাহমুদুল্লাহ আছেন দলে। ওয়ানডে অভিষেকের অপেক্ষায় থাকা খালেদ আহমেদ, জাকির হাসান ও ঋষাদ হোসেনকেও রাখা হয়েছে দলে। আসল চমক অবশ্য দলে না থাকা ক্রিকেটারদের তালিকায়। নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও শরীফুল ইসলামকে এই 2 ম্যাচের জন্য বিশ্রাম দেওয়া হয়েছে। এশিয়া কাপের দল থেকে বাদ পড়েছেন মোহাম্মদ নাঈম, শামীম হোসেন ও আফিফ হোসেন। বিশ্বকাপের আগে বাংলাদেশ দলের সর্বশেষ সিরিজে যে আরও এক দফা পরীক্ষা নিরীক্ষা করা হবে সেটি নিশ্চিত করে বলাই যায়। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিনও সেটাই বললেন। মূল ক্রিকেটারদের বিশ্রাম দেওয়ার পাশাপাশি নির্বাচকদের বিকল্প ভাবনায় থাকা ক্রিকেটারদের সুযোগ দেওয়ার আদর্শ উপলক্ষ এই নিউজিল্যান্ড সিরিজ। বিশ্বকাপ লম্বা একটা টুর্নামেন্ট, এখানে আমাদের ক্রিকেটারদের মানসিক ও শারীরিক বিশ্রামের প্রয়োজন আছে। এই বিবেচনা থেকে কয়েকজন ক্রিকেটারকে বিশ্রাম দেওয়া হয়েছে। বড় টুর্নামেন্টের আগে অন্যদের দেখারও সুযোগ এটি। খালেদ, জাকির ও ঋষাদকে সুযোগ দেওয়ার ব্যাখ্যাও দিয়েছে মিনহাজুল। দলে অভিজ্ঞতার সঙ্গে কয়েকজন তরুণ ক্রিকেটারকেও রাখা হয়েছে। জাকির, খালেদ ও ঋষাদ এখনও ওয়ানডে খেলেনি, তবে জাকির আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে খেলার খুব কাছেই ছিল, কিন্তু চোটের কারণে হয়নি।